এবার তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ। অভিযোগ তুলে সরব হয়েছেন দলেরই পঞ্চায়েত প্রধানেরা। ভগবানকোলা দু নম্বর ব্লকের খড়িপোনা ও আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধানদের অভিযোগ, ব্লক তৃণমূল সভাপতি আব্দুল রউফ চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। ব্লক সভাপতির অপসারণের দাবিতে দলের রাজ্য নেতৃত্বদের লিখিত অভিযোগ জানানো হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে শুরু জোর তর্চা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। এবার ভগবানগোলা দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আব্দুল রউফের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল। অভিযোগ তুলে সরব হয়েছেন দলেরই পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ অন্যান্য তৃণমূলেরই নেতারা। সরকারি চাকরি, আশাকর্মী বা ICDS এ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কারোর থেকে 2 লক্ষ, কারোর থেকে 1.5 লক্ষ, আবার কারোর থেকে 3 লক্ষ টাকাও নিয়েছেন। কিন্তু চাকরি না পেয়ে, টাকাও না ফেরত পেয়ে আত্মঘাতী হয়েছেন একজন। এই ব্লক সভাপতির অপসারণের দাবিতে দলের রাজ্য নেতৃত্বদের লিখিত অভিযোগ জানানো হয়েছে। ভগবানগোলা দু নম্বর ব্লকের খড়িবোনা গ্রাম পঞ্চায়েত প্রধান আলাউদ্দিনের অভিযোগ, পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের নামে লক্ষাধিক টাকা কাটমানি নিয়েছেন ব্লক সভাপতি আব্দুল রউফ। এছাড়াও তার পঞ্চায়েতের লোকেদের থেকে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, চাকরি না হওয়ায় টাকাও ফেরত দেননি। যেহেতু খড়িবোনা অঞ্চলের প্রায় 25-30 হাজার আমার বসবাস করে, কিছু মহিলা আমার কাছে এসে অভিযোগ করে। অভিযোগগুলা কি যে দাদা, আমার আব্দুল রব্দা আমাদের কাছ থেকে চাকরি দিব নাম করে টাকা নিয়েছে, তো আমি টাকা চাইছি, আমাকে টাকাও দিচ্ছে না, তো এটা কী করি বলুন তো? তো কী ধরনের তোমরা টাকা দিয়েছো, কী জন্য টাকা দিয়েছো কোথাও বাবা আমাকে বলোনি? তুমি যদি না টাকা দিয়েছে আপনাকে বলিনি, তো আমাকে এখন টাকাও দিচ্ছে না, চাকরিও দিচ্ছে না। উদাহরণস্বরূপ বলি, আমার বালাগাছি সংসদের রেখা বিবি বলে একজন মহিলা, তিনি তার মেয়ের চাকরির জন্যে, যেহেতু মেয়ের বয়স হয়ে গেছে, ওনার নিজের বয়স হয়ে গেছে, সেই জন্য মেয়ের চাকরি দেওয়ার নাম করে 1.5 লক্ষ টাকা অফার হয়, 50,000 টাকা ICDS-এ চাকরি দেওয়ার নাম করে ওনার কাছে টাকা নিয়েছে। সে মেয়েটা টাকা না পেয়ে, ওনার মেয়ে চাকরি না পেয়ে সে আত্মহত্যা, গলায় দড়ি দিয়েও মারা গেছে, এরকম রিপোর্ট আছে আমার মোবাইলে। ওনার মেয়ের সব রেকর্ডিং আমার কাছে আছে। অভিযোগ করছি আমাদের ভগমুলা 2 ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুল রউফের বিরুদ্ধে। আমাদের যে খড়িবোনা অঞ্চলের যে মহিলা সভানেত্রী রেক্সোনা বিবি, তিনি নিজে অভিযোগ করেছে তার কাছ থেকে 74,000 টাকা চাকরি দেবো বলে লেগেছে। এরকম করতে করতে কাউকে চাকরি দেবো বলে, কাউকে ঘর দেবো বলে, কাউকে এনার্জি থেকে যে সমস্ত IBS গাছ দেওয়া হয় তার কাছ থেকে এরকম টাকা নিতে, আমার যে জানামতে, আমার যে ব্যক্তিগত জানামতে 5-6 লক্ষ টাকা নিয়েছে। তার উপযুক্ত আমরা সমস্ত প্রমাণ, এইরকম এক গাদা আমাদের MLA সাহেবের কাছে অভিযোগ আছে। আমরা চাইছি যে এই ব্লক সভাপতিকে অপসারণ করে আমাদের যে কেউ আমাদের ভগবানগোলা 2-এ ব্লক সভাপতি করুক। আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান লুৎফা বিবির অভিযোগ, পঞ্চায়েতের যে কোনো উন্নয়নমূলক কাজের টেন্ডারে তিনি 4% করে টাকা দাবি করেছেন, দিতে আপত্তি করায় সেই সব টেন্ডার বাতিল করে দেওয়া হয় বলেও অভিযোগ। ব্লক সভাপতি আমাকে এখন বলে আমি 5 বার টেন্ডার ঝুলাই, তো 5 বারই আমার টেন্ডার ক্যান্সেল করে দেওয়া হয়, এবং মানে কাউকে দিয়ে আমাকে বলা হয় যে 4% টাকা লাগবে, যদি এই টাকাটা আমি দিই তাহলে টেন্ডার আমার হবে এবং আমি কাজগুলো করতে পারবো। আমি এই টাকা না দেওয়ায় আমার টেন্ডার বারবার করে বাতিল করে দেওয়া হয়। আমি এখন চাইছি, আমি এই উন্নয়নগুলো করতে চাইছি এবং কাজগুলো করতে চাইছি, আর এই ব্লক সভাপতি যদি থাকে তাহলে আগামী দিনে আমরা রাজনীতিটা করতেই পারবো না, এবং গ্রামের কোনো অঞ্চলের কোনো উন্নয়নও হবে না, থমকে যাবে। ব্লক সভাপতি নাম বলতে পারেন করেছে, তাদেরকে হুমকি দিয়েছে যে আমার গ্রামের 2 লাখ 4 লাখ টাকা চাকরি দিব বলে নিয়েছে, একটা ICDS এর আর একটা আশা। ভগবানগোলা 2 নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেলিম শেখের অভিযোগ, 2019 সালের পঞ্চায়েত নির্বাচনের পর তার স্ত্রীকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে 3 লক্ষ টাকা নিয়েছিলেন ব্লক সভাপতি, কিন্তু চাকরি না হলেও সেই টাকা ফেরত দেননি। 2019 সালে মানে পঞ্চায়েত নির্বাচনের পরে পরে নোটিফিকেশন হয়েছিল যুব ক্রীড়া দপ্তরে, আমার স্ত্রীর মানে আমার ওয়াইফের চাকরি পাইয়ে দিব বলে, তো ওনার আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নেয়, এবং সেই টাকা নিয়ে ওর সঙ্গে একটা মানে আন্তরিকতা দূর হয়। তারপর টাকা চাইতে গেলে তো বিভিন্ন কথাবার্তা বলে আমাদেরকে পার্টি থেকে সাইড করে দেওয়া হয়েছিল। আমার কাছে আছে যেমন আমার এই পাশের গ্রামে আবুল কালাম, সে তার কাছ থেকে আশার চাকরি করে দেবে বলে 1,65,000 টাকা দিয়েছে।
যদিও এই বিষয়ে বিশেষ কিছু মন্তব্য করতে চাননি বিধায়ক ইদ্রিস আলী। দলের রাজ্য নেতৃত্বরা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেই জানান তিনি। প্রথমে নাকি ওনাকে জানানো হয়নি, পরে নাকি ওনাকে জানানো হয়েছে, আমি আমি শুনলামই জানি না। কিন্তু আমি নিজে থেকে কোনো জানানো, আমি নিজে থেকে কোনো এ বিষয়ে কোনো আমার মন্তব্য নেই। আমার নিজের কোনো তার বিরুদ্ধে আমি কিছু করতেও যাব না, করার না। দল যা করার করবেন, মমতা ব্যানার্জি যা করার করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করার করবেন, আমাদের সুব্রত বক্সী সাহেব যা করার করবেন, আমরা সেটাকে মাথা পেতে কুর্নিশ জানিয়ে সেটা অনুসরণ করব। সে যেই হোক, যে যত বড় নেতা হোক, আমি হই আর যেই হোক, জেলা সভাপতি হোক, কে হোক, দলের নির্দেশ মানবে না, মমতা ব্যানার্জির নির্দেশ মানবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানবে না। নির্দেশ না মানলে যে কী ফল হয় আপনারা তো জানেন, বাধ্য। তবে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল দলের ভিতরেই এই কোন্দলে বিরোধীদের মধ্যে শুরু হয়েছে জোর তর্জা। জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ভগবান গোলার মতো চিত্র জেলার সব প্রান্তে। যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে ততই তৃণমূলের অনেক কিছু জানা যাবে। কোন ব্লকে কে টাকা নেয়নি এখন সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। সমস্ত জায়গাতে এমন কোনো তৃণমূলের নেতা বা নেত্রী আছেন যারা টাকা না নিয়ে চাকরি দিয়েছেন, সাধারণ মানুষের কাজে লেগেছেন? এটা তো লুটের জন্য। তাই আমার তো এখানে আশ্চর্য কিছু দেখছি না যে মুখ্যমন্ত্রী বলতে পারেন যে 25% টাকা আমাদের দলীয় দপ্তরে পাঠাবেন আর 75% টাকা আপনারা খাবেন। এরকম একটা ওপেন রেজিস্টার একটা প্রকল্পের নাম জনগণের টাকা মারো, অসুবিধা তো কিছু নেই। তাই ভগবানের এই ভগবান বলার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেখানকার মানুষ যেটা বলছে সেটাও সত্যি, তিনি গ্রহণ করেছেন সেটাও সত্যি। ফলে তৃণমূলের আমলে চুরি বাটপাড়ি হচ্ছে, হবে, মানুষের দেখতে দেখতে মানুষের চোখের মধ্যে কয়লার ছানি পড়ে গেল। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শাহ।